আছে ভোজন রসিক বাঙালি। আর বাঙালি মানে খাওয়া দাওয়া, বাঙালি মানে আড্ডা, এবং ঠিক রান্না আড্ডা গল্প সব কিছু নিয়েই আমাদের মুঠোয় হেসেল। নমস্কার, আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি মুঠোয় হেসেলে, আমি অমৃতা। আর আজকে ঠিক এইভাবেই একটা সুন্দর রেসিপি গল্পের ছলে জেনে নেওয়ার জন্য চলে এসেছি আমরা বেলঘড়িয়াতে রেশমি মিত্র অর্থাৎ রেশমিদির বাড়িতে। অনেক অনেক স্বাগত দিদি তোমাকে। দিদিকে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর সাজ, এবং দিদির সঙ্গে যখন অফ ক্যামেরাও কথা হচ্ছিল দিদির ব্যবহার খুব ভালো, মানে বোঝাই যাচ্ছে মিষ্টি মিষ্টি একটা ব্যাপার। তাহলে দিদিকে আজকে কোনো মিষ্টি রেসিপি শেখাচ্ছ? হ্যাঁ, আজকে রেসিপি আজকে করছি হচ্ছে ভীষণ আমাদের বাঙালির ট্র্যাডিশনাল রেসিপি, সেটা হচ্ছে নলেন গুড়ের ফিরনি। আর ফিরনি অ্যাকচুয়ালি আমাদের বাঙালি রেসিপি বলা যায় না, ফিরনি সাধারণত পাঞ্জাবিরা খুব পছন্দ করে, তবুও আমরা ফিরনি এখন বাঙালিটাও খুব চেটে ফুটে খাই। ঠিক, তাহলে ফিরনির রেসিপি তো শিখবো, তবে এই যে জায়গাটা আমরা যখন ঘরে এলাম, ঘরে আস্তে আস্তেই এই জায়গাটা আমি বাইরে থেকেই দেখেছিলাম, বারান্দার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। দিদি দেখো, আজকাল তো সবসময় ঘরের মধ্যে থাকা, চারিদিকে ইট কাঠ পাথর, তার মধ্যে বোধ হয় তোমার এই খোলা জায়গাটা অনেকটা তোমাকে শান্তি দেয়, তাই না? একদম, মানে এখানে আমার রাস্তা থেকে অনেকটা ভিতরে বলে মানে ওই আওয়াজটা আমি পাই না, আমি খুব মানে শান্তিতে, সবচেয়ে বড় তো কাজটা সেরে শান্তিতে ঘুমাতে পারি। ঠিক, এবং নিজের মতো করে সময় কাটাতে পারে। হ্যাঁ, তাহলে এবার রান্নার ঘরের দিকে যাই, তাহলে ফিরনির দিকে আমরা এগোচ্ছি, আপনারা চলে আসুন। আজকে বানানো হবে নলেন গুড়ের ফিরনি। তার জন্য লাগছে গোবিন্দভোগ চালকে সামান্য ভিজিয়ে রেখে এটাকে মিক্সিতে মানে পেস্ট করেছি, মানে একটু হাতে বাজবে দানা থাকবে সেইভাবে পেস্ট করেছি। তার সঙ্গে ঘি মেশানো রয়েছে। আচ্ছা, নলেন গুড়, কাজু কিশমিশ, গুঁড়ো দুধ আর ক্রিম মিল্ক। আচ্ছা, প্রথমে আমি গ্যাসটাকে অন করছি। এখানে হাফ লিটার দুধ রয়েছে, আমি দুধটা দিয়ে দিলাম কড়াইতে। এবার একটু ঘন হতে সময় দেবো, তাই দুধটা এবার ফুটে উঠেছে। এর মধ্যে আমি পাউডার দুধটা মিশিয়ে দেবো। এর মধ্যে 2 টেবিল চামচ পাউডার দুধ রয়েছে। এই পাউডার দুধটা কেউ দিতেও পারে না দিতেও পারে, আমি একটু স্বাদটা হারানোর জন্য এই পাউডার দুধটা মিক্স করেছি। আচ্ছা, এটা শুধু ঘন হয়ে আসলো দুধটা, দেখা যাচ্ছে ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা মিক্স করবো। এর মধ্যে গোবিন্দভোগ চালটার মধ্যে ঘি মেশানো আছে, আর এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। যেহেতু ফিরনি, তার জন্য একটুখানি আধ ভাঙা করে নিতে হবে চালটাকে, সেটা কেউ শিলেও করতে পারে, কেউ মিক্সিতেও করতে পারে। তবে মিক্সিতে করার সময় একটু খেয়াল রাখতে হবে, ওই একটা জাস্ট ঘোরানো হয়ে গেলেই মিক্সিটা যেন বন্ধ করে না, কারণ বেশি সময় মিক্সি চালালে এটা একদম চালটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবার অ্যাড করব নলেন গুড়। এর মধ্যে 50 গ্রাম মতো নলেন গুড় আছে। যেহেতু এখন শীতকাল, নলেন গুড়টা খুব ভালো পাওয়াও যায় আর খেতেও খুব ভালো লাগে। এর মধ্যে কাজু কিশমিশটা ভেজানো ছিল আমার আগে থেকে, সেটা অ্যাড করে দেব। এটাও অপশনাল, কাজু কিশমিশ যারা পছন্দ করেন না তারা না দিলেও পারে। ফিরনি কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে অনেকটাই, একটু সামান্য ফুটে উঠলে নামিয়ে দেবো। ফিরনি আমার তৈরি হয়ে গেছে, শীতকালে নলেন গুড়ের ফিরনি খেতে অনবদ্য লাগে। খাওয়ার শেষে অর্থাৎ ডিনারের পর বা লাঞ্চের পর কিন্তু একটু মিষ্টি মুখ না করলেই চলে না, দিদি নিশ্চয়ই একমত হবে, তাই তো? নিশ্চয়ই। আর দেখবে এই শীতের সময়টা বাড়িতে একটা গেট টুগেদার, লোকজন আসা যাওয়া লেগেই থাকে, দোকান থেকে কিনে মিষ্টি দেওয়াই যায়। কিন্তু রেশমিদির মতো যদি এরকম নলেন গুড়ের ফিরনি তৈরি করা যায় তাহলে তো ক্যাবা। দিদির রেসিপি একদম রেডি, সুন্দর করে দিদি ওটাকে সাজিয়েছে,
এবং নতুন গুড়ের যে গন্ধটা এবং যে চালটা গুলো চালের গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এবং অবশ্যই ফিরনিটা তো আমি টেস্ট করবো। এবং দিদি একটা কথা তোমাকে বলবো যে নতুন গুড় বোধ হয় যাতে দেওয়া হয় তারই টেস্টটা অনেকটা বেড়ে যায়। একদম, আর নতুন গুড় তো শীতের সময় পাওয়া যায়। ভালো, ভীষণ ভালো হয়েছে। শুধু একটু ঠান্ডা হতে হবে, তারপরে ফিরনি একদম রেডি। এবং বাড়িতে যদি কেউ আসে কোনো অনুষ্ঠানে, তো আমার মনে হয় জন্মদিনে পারিশটা চেঞ্জ করে এবার একটু ফিরনিও ট্রাই করা যেতে পারে। দিদির জন্য মুঠো হিসেবে পক্ষ থেকে এটা। এবং দিদি খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে, এবং আরও ভালো লাগলো এত সুন্দর একটা রেসিপি তুমি শেখালে বলে। তোমার কেমন লাগে? আমারও ভীষণ ভালো লেগেছে। সবাই আপনারা রান্না শেয়ার করুন, আসুন আমার মতো রান্না করুন। একদমই তাই। রেশমিদির মতো যদি আপনাদের কাছেও কিছু রেসিপি থাকে তাহলে সেটা শেয়ার করুন মুঠো হিসেবে। কীভাবে শেয়ার করবেন, ইনবক্স করুন কিংবা ফোন করুন, আমরা হয়ে যাব হাজির আপনার বাড়িতে। আজকের মতো এতটাই, নমস্কার।